আমি ফায়সা গেছি আমি গেছি আপু পড়ে গেছে। সে আমরা দেখেছিলাম পদ্মা সেতু নিয়ে একটা পোস্ট করেছিল খুব কান্নাকাটি করেছে যে আমাদের দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এটা কখনোই কাম্য না ব্লা ব্লা কিন্তু এত এত স্টুডেন্ট চলে গিয়েছে আমাদের ছেড়ে সেটা নিয়েও একটু কথা বলেছিল কারণ না বললে তো আর হবে না তবে আমরা দেখেছিলাম যে এই আন্দোলনের পরে যখন স্বাধীন হয়েছে আমরা তারপরে কিন্তু ওনার বাসায় ভাঙচুর করা হয়েছিল এবং তখন তিনি কান্না করতে করতে লাইভে এসে বলতেছে আমরা কিচ্ছু করি না আল্লাহ বিশ্বাস করে আমরা কিচ্ছু করি নাই বিএনপির লোকজন যা ইচ্ছা তাই করতেছে আমাদের সাথে আমরা বেঁচে থাকবো কিনা জানি না আজকে রাতে আমাদের কি হবে এরকম একটা ড্রামা করেছিল তো সেই ড্রামাটাই এত বেশি পাত্তা দেয়নি বাট আর এস ফাহিম ভাইয়া রিসেন্টলি অনেক কিছু ক্লিয়ার করেছে এই ভান্ডারিকে নাকি বিকাশে তিরিশ হাজার টাকা পাঠানো হয়েছিল এইরকম একটা স্ক্রিপ্টেড ভিডিও বানানোর জন্য মাত্র তিরিশ হাজার টাকার লোভ সামলাতে না পেরে সেও ভিডিও বানিয়ে দিয়েছিল গড়গড় করে কিন্তু এখন যা হবার তাই হয়েছে এই আপুটার মনে হয় লিঙ্কও ভাইরাল হয়েছিল একবার তাই না